এই হলুদ সাংবাদিকের জন্য আমি হেনস্থার শিকার হইলাম। এই হলুদ সাংবাদিক থেকে আপনারা সবাই দূরে দূরত্ব বজায় রাখবেন। আপনি যে প্রশ্নটা করলেন যে আমি ডাস্টবিন থেকে খানা টুকাইয়া খাইছি, আপনারা সাংবাদিকেরা হচ্ছেন আপনারা এমন এক পার্সন যে যদি হয় একটু আরো আপনারা আরো 10% বাড়াই আপনারা। আমি এখন আমি আপনাকে বলি, মানুষ কি সব সময় কষ্ট ভোগ করবে? কষ্টের পাশাপাশি কি আনন্দ ভোগ করার ইচ্ছা নাই? অবশ্যই আছে। আমাদের অফিসিয়াল পেজ থেকে লাইভে, তো একটু গেস করুন, সবাই ঢুকুক, ভাই কে কে চিনতে পারেন একটু সবাই কমেন্টস করেন একটু। মোটামুটি অনেকেই জয়েন হচ্ছে। ওকে, শুরু করে দিই সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভাইয়া কে কে চিনেন ভাইকে একটু সবাই কমেন্টস করেন। আমাদের সৌদি প্রবাসী মানিক ভাই নাকি? ওকে মানিক ভাই, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, এবং আপনি কেমন আছেন? কবে আসেন দেশে? আমি দেশে আসছি 21 তারিখ। 21 তারিখ, আজকে হচ্ছে 22 তারিখ, মানে আজকে সাওয়ারিতে মানে আসলেন। আচ্ছা, সাওয়ারির সাথে পরিচয় কিভাবে? সাওয়ারি আমি আসলে অনলাইনে দেখতাম। আচ্ছা, অনলাইনে দেখার পরেই চলে আসলাম মিরপুরে। এখন বাস্তব সামনাসামনি দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, অনেকটাই ভালো লাগতেছে, কারণ সাওয়ারিতে যারা এখানে কর্মরত আছে তাদের ব্যবহার অনেকটাই ভালো, আর এখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির বাইক পাওয়া যায়। আমি এর আগেও শুনছি, ভিডিওর মাধ্যমেও দেখছি, এখানে কোনো প্রকার দুর্নীতি নাই। আর যারা পুরাতনের মধ্যে বাইক নিতে চান তাহলে অবশ্যই মিরপুর 2 নম্বরে মসজিদ মার্কেটে চলে আসবেন, সাওয়ারিতে। সাওয়ারিতে, আচ্ছা আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস ভাই, আপনি কত গাড়ি কত কিলোমিটার গাড়ি চলা কিনতেছেন? আমি কিনতেছি 6000 কিলোমিটার। 6000 কিলোমিটার টেস্ট ড্রাইভ দিয়েছেন? তারা যদি কেউ সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান অথবা নতুন বাইক নিতে চান তাহলে অবশ্যই ঢাকা মিরপুর 2 নম্বর মসজিদ মার্কেটে চলে আসবেন, সাওয়ারিতে। এখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, হাই কোয়ালিটি VIP টাইপের বাইক এখান থেকে নিয়ে যেতে পারবেন। অনেকে আছে যে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, ঠিক আছে? এরকম আইরে বাইরে থেকে মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করবেন না, সবসময় একটা বাইক, একটা শখের একটা বাইক নেবেন, অবশ্যই জেনে শুনে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু অনেক আদার্স যে বিক্রেতা তারা আছে, তারা দেখা গেছে যে উপরে ফিটপাট করে রাখে কিন্তু ভিতরে গেলে দেখা যায় যে কিছুই নেই। আর এখানে উপরেও যা দেখবেন ভিতরেই তাই। ইনশাআল্লাহ আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করি, সেটাই। আমার টাঙ্গাইলবাসী যারা আছে বাইরা, যা তাদের যদি সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় অথবা নতুন বাইকের প্রয়োজন হয় অবশ্যই সাওয়ারিতে আসবেন, সাওয়ারিতে এসে জেনে শুনে তারপর বাইকটা নিয়ে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে আমার 260 জন যুক্ত আছে লাইভে। আচ্ছা, আর আমাদের কিন্তু নতুন যে পেজটা এটা হচ্ছে সাওয়ারি বাইক এন্ড গিয়ার, আমাদের আগের পেজটা কিন্তু হ্যাক হয়েছে, তো সবাইকে কি বলার আছে সেই উদ্দেশ্যে? আচ্ছা, পেজটার নাম কি ভাই? এখন যে পেজটা হচ্ছে সাওয়ারি বাইক এন্ড গিয়ার, আমরা এই পেজ থেকে এখন লাইভে আছি। আসলে এর আগে যে পেজটা ছিল ওই পেজটা টোটালি একদম বাদ হয়ে গেছে, তাই না? এখন সাওয়ারি বাইক এন্ড গিয়ার, এখন যে পেজটা থেকে আপনারা লাইভ করতেছেন এটা হচ্ছে অরিজিনাল পেজ, সাওয়ারি অফিসিয়াল পেজ, অফিসিয়াল পেজ, হ্যাঁ, বাইক এন্ড গিয়ার, হ্যাঁ, এটাই হচ্ছে সাওয়ারির অরিজিনাল পেজ, রাইট? আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে কমেন্টের মাধ্যমেও জানাইতে পারেন যে ভাই আমার একটা বাইক লাগবো, আপনারা লোকেশন দেন, আপনারা সব কিছু জানতে পারবেন। এই পেজে সব আপডেট দেওয়া হবে, আপনারা এই পেজের মাধ্যমেও তাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনার পেজ থেকে একটা ভিডিও যাবে ওই পেজেও ইনশাআল্লাহ আপনাকে জানিয়ে দিবেন। সোমবার অথবা রবিবারে আমার পেজ থেকে সাওয়ারি নিয়ে একদম নতুন একটা ভিডিও আসতেছে, ইনশাআল্লাহ সাওয়ারি নিয়ে ইনশাআল্লাহ সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি, সবাই কিন্তু ওটা দেখবেন, অপেক্ষা থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, অনেকক্ষণ ওয়েট করাইছি। আচ্ছা, এর সাথে হচ্ছে আমাদের FZS ভার্সন 2 যেটা ছিল 2340 কিলোমিটার, এর সাথে একটা সোল্ড হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে যেহেতু বাহির আমরা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাসা কোথায় আপনার? আমার বাসা টঙ্গীতে, আমার গ্রামের বাসা
প্রবাসী মানিক ভাই সৌদি প্রবাসী মানিক ভাই নিয়ে যাচ্ছে হচ্ছে আরন ফাইভ ভার্সন থ্রি বিএস সিক্স। আচ্ছা সকালে আপডেট দেওয়া হয়েছে প্রত্যেকটা গাড়ির, তারপরে একটু এক নজর দেখাই দিই। এটা হচ্ছে এমটি ফিফটিন থাইল্যান্ড ভার্সন, এমটি ফিফটিন ইন্দোনেশিয়ান, এমটি কিন্তু আমাদের ইন্দো থাই তারপরে ইন্ডিয়ান প্রত্যেকটাই আছে, চারটা আছে এমটি ফিফটিন চারটা। আচ্ছা আর ওই যে ওই পাশে আরো দুইটা আছে একটু দেখাই, এই যে হোয়াইট কালার দুইটাই হোয়াইট, একটা হচ্ছে ইন্দো আর একটা হচ্ছে ইন্ডিয়ান, ইন্ডিয়ানে পর্যাপ্ত পরিমাণ সার্ভিস লাগানো আছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু দুই বছরের নাম্বার করা, জিএসএক্সআর এভিএস তারপর হচ্ছে জিক্সআর এফ এভিএস তারপরে এফজেড ভার্সন থ্রি, এটা হচ্ছে বিএস সিক্স, প্রাইসও কিন্তু রিজনেবল আছে ২২০ প্রাইস। এটা বিএস সিক্সটা কিন্তু দুই বছর নাম্বার করা, খুব সম্ভবত ১২-১৩ হাজার কিলো চলা। আর ডিলাক্স এটা হচ্ছে ৪,৮০০ কিলোমিটার চলা অন টেস্ট কিন্তু। তো এই তো শেষ করব, আবার পুনরায় আবার লাইভে আসবো ইনশাল্লাহ আপডেট।